নতুন পেনশন নীতি প্রত্যাহার আর পুরনি পেনশন ব্যবস্থা পুনের প্রবর্তনের দাবিত সদু কর্মচারী পরিষদে শিলচরত ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। আজির দিন শিলচর ক্ষুদিরাম মূর্তির তলত তিন ঘণ্টা ধরে ধর্ণা কার্যসূচীরে বহুলোকে পুরনি পেনশন নীতি প্রবর্তনের দাবি জানায়। কর্মচারী সকল দাবি সমূহ আলোচনার জড়িয়ে মীমাংসা করবলে রাজ্য সরকারক আহ্বান জানাইছে সরকারি কর্মচারী সকলে। ইফালে কলেজ শিক্ষক সংস্থা রাধামাধব কলেজ ইউনিট আর সদু কলেজ কর্মচারী সংস্থার রাধামাধব কলেজ ইউনিটে পুরনি পেনশন নীতি অব্যাহত রখার দাবি জানাইছে। সদু কলেজ শিক্ষক সংস্থায় শনিবারে সদু কর্মচারী পরিষদে আহ্বান করা এদিনিয়া ধর্ণা কার্যসূচীক সমর্থন করে। ইয়ার অংশ হিসাবে মহাবিদ্যালয় শিক্ষক আর অশিক্ষক কর্মচারীও আজি রাধামাধব মহাবিদ্যালয় চৌহদত এদিনিয়া ধর্ণা কার্যসূচীত যোগদান করে ন্যায্য দাবি জানায়। আমরা পুরনো পেনশন নীতিকে আবার পুনরায় চালু করার জন্য এই আন্দোলনে নেমেছি এবং আমাদের আসাম কলেজ শিক্ষক সংস্থা আসাম কর্মচারী পরিষদের দ্বারা চালিত এই আন্দোলনকে পূর্ণ সমর্থন দিচ্ছে। আমরা চাই আমাদের পুরনো পেনশন ব্যবস্থা আবার চালু হোক এবং আমরা সর্বভাবেই চাই আমাদের শিক্ষকদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক। এই একটি আবেদন নিয়ে সমাজের কাছে আমরা একত্রিত হয়েছি শিক্ষকরা শিক্ষক কর্মচারী সবাই। আমরা চাই আমাদের পুরনো পেনশন নীতিকে আবার আসাম সরকার চালু করুক। রাধামাধব কলেজ এসিটি রাধামাধব কলেজের ইউনিট আমরা রেস্টোরেশন অফ ওপিএস ওল্ড পেনশন স্কিম এটা আমরা চাই এবং নতুন যে পেনশন স্কিম এনপিএস এটাকে স্ক্র্যাপ করা হোক সেন্ট্রাল কমিটির ডিরেক্টিভে। পুরো আসামে আজকে এই কর্মসূচি হচ্ছে, আমরা একটা মিটিং করেছি এবং তার ডেমনস্ট্রেশন আমরা করছি সরকারের কাছে। আমরা আবেদন করছি যাতে পুরনো পেনশন স্কিমটা ফিরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। এবং আমার ছোট ভাই ছোট বোন আমার সন্তান সন্ততিরা 2005-এর পরে এখানে এটা স্পষ্ট বিভাজন আমরা সুবিধাভোগী। Long live SCTA!